হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মায়ের রান্না। আজ আমি আপনাদের দেখাবো চিচিঙ্গা পোস্ত। চিচিঙ্গা পোস্ত রান্না করার জন্য আমি এখানে চিচিঙ্গাটাকে একটু হলুদ ও লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এটাকে এখন আমাকে তেলে ভেজে নিতে হবে। আমরা চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হলে আমি এতে সাদা তেল দিয়ে দিব। আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এই তেলে মাখানো, হলুদ মাখানো যে চিচিঙ্গাটা ছিল সেই চিচিঙ্গাটা ভেজে নেব। চিচিঙ্গাটাকে প্রথমে একটু ঢেকে ভেজে নিতে হবে, তারপরে আমরা এটাকে ঢাকনা তুলে কিছু সময় ভেজে নেব। আমি চিচিঙ্গাটাকে ভাজার জন্য এখন ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে এটাকে আমি কিছু সময় ভেজে নেব। আমি ঢাকনা তুলে নিচ্ছি। চিচিঙ্গাটা একটু এখন নেড়ে চেড়ে দিব। দেখুন, চিচিঙ্গাটা প্রায় সফট হয়ে গেছে। এখন আমি এটাকে ঢাকনা তুলে আরো কিছুটা সময় ভেজে নেব। চিচিঙ্গাটা প্রায় রেডি হয়ে গেছে। এটাকে আরো কিছুটা সময় একটু ভেজে নিয়ে আমি এটাকে আলাদা পাত্রে তুলে নিব। আমি অপর একটা পাত্রে পোস্ত বাটা, নারকেল বাটা, চিংড়ি মাছ বাটা, হলুদ গুঁড়ো ও পানি দিয়ে একটা মিশ্রণ বানিয়ে রেখেছি। চিচিঙ্গা তুলে নেওয়ার পরে কড়াইয়ে যে তেল ছিল সেই তেলে এখন আমি আস্ত জিরে দিয়ে দিলাম এবং জিরেটাকে একটু বাদামি রঙের করে ভেজে নিব। জিরেটা আমার ভাজা প্রায় হয়ে গেছে। এখন এতে আমি যে মশলার মিশ্রণটা ছিল সেটা আমি দিয়ে দিব। মশলার মিশ্রণটা আমি দিয়ে দিলাম। এটাকে এখন খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। এখন এ পর্যায়ে এতে আমি কিছুটা পরিমাণ কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। আরো কিছুটা সময় এটাকে কষিয়ে নিচ্ছি। আমার মশলা কষানো হয়ে গেছে। এখন এতে আমি যে চিচিঙ্গাটা ভাজা রেখে দিয়েছিলাম সেই চিচিঙ্গাটা দিয়ে দিলাম এবং এটাকে আমি নেড়ে চেড়ে মশলাটাকে ভালো করে চিচিঙ্গার সাথে মিশিয়ে ঢেকে প্রায় 10 মিনিট মতো রান্না করে নেব। দশ মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন, রান্না আমার প্রায় সম্পূর্ণ রেডি। এখন এটাকে একটা আলাদা পাত্রে সার্ভ করে দিলেই হয়ে যাবে আমাদের চিচিঙ্গা পোস্ত। আপনারা সবাই বাড়িতে ট্রাই করতে পারেন। আশা করি এটা আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ বন্ধুরা আমার সাথে থাকার জন্য।